দর্শক মণ্ডলী, যে খালা বসে আছে আসলে খুবই অসহায়ভাবে বসে আছে দেখলাম। আমাকে ডাক দিল, ওনার কি একটা মনের কথা বলবে। খালা মনে রান্না করতেছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন খালা? ভালো আছি। ভালো আছেন? কি রান্না করতেছেন? মাছ। কি মাছ দেখি? পুকুরে কি বাচ্চা ফুটেছে নাকি আপনার? কটা ফুটেছে? অনেক কটা ফুটেছে? তা কি অবস্থা, কই দেখি কি রান্ধেন দেখি। মাছ তো সব গুটা ফেলাইছেন দেখি মাছ। তো খাইবেন কেমনে এগুলা? বিড়ালে খাই। হ্যাঁ, বিড়ালে খাই। এগুলো রান্ধতেছেন কি জন্য? বিড়ালের জন্য? আরে শুধু দর্শক, উনি একজন আসলে মানবতার দৃষ্টান্ত। আসলে নিজের জন্য না রান্না করে বিড়ালের জন্য রান্ধতেছেন? নিজের জন্য রাঁধছেন কিছু? না, রাঁধেন নাই। এই বিড়ালের জন্য মাছ কই পাইছেন? ওই ছাইয়া উঠাই আন। হ্যাঁ, ছাইয়া উঠাই আন। ছাইয়া উঠাই আনছেন? দর্শক মন্ডলী, খালা বিড়ালের জন্য রান্না করতেছে। একটা আমি জীবনে প্রথম দেখলাম যে বিড়ালের জন্য কেউ মশলা টশলা দিচ্ছেন নাকি? মরিচ হলদি সব দিচ্ছেন, মানে বিড়ালের জন্য। শুধু দর্শক, মানুষের জন্য মানে রান্না করে শুনছি, কিন্তু বিড়ালের জন্য রান্না করে প্রথম দেখলাম খালারে। ঠিক না খালা? রাখ, আল্লাহ আপনারে না খায়ের দান করুক। আর আপনার কি অবস্থা, আপনার কি রান্না বান্না কি? কটা যে পানি ভাত আছে দি, তারপরে আর কি তরকারি টরকারি নাই? দর্শক, তাহলে আপনি খাবেন কি আছে খালা? বিড়ালের জন্য চিন্তা করতেছেন, নিজের জন্য চিন্তা করতে হবে না? বিড়াল? হ্যাঁ, ওই যাই, সব বসে রয়েছে না? আরো চলে গেছে? খানার টাইম হলে আইব না? তো খানার টাইম কখন আইব? দুপুরের পরে আহে। দুপুরের পরে আহে? শুধু দর্শক মন্ডলী, আসলে একটা আর কুকুরের জন্য ওদের জন্য রান্না হবে না? না, ওরা ওই যে এখন তো ওই যে দুধ খাবে না? শুধু দর্শক, ছোট ছোট কুকুরের বাচ্চা উনি পালে, সেই কুকুরের ছানা বাচ্চা দিছে। খালার এই দেখতে পাচ্ছেন বিড়ালের জন্য রান্না করার জন্য কত ব্যস্ততা। তো রান্না তো হয়ে গেছে মনে হয়? ফেলাবেন? শুকায় ফেলাইলে খাইব ভালো করি নাকি? তো নিজের জন্য কি রান্না আছে, কি খাবেন দুপুরে? কি খাবেন? কি দিয়ে খাবেন? মরিচ দিয়ে খাবেন? দেখছেন কতগুলা বাচ্চা, তাহলে খালা এই অবস্থা না? তো বাড়িতে কি করছেন? বাড়িতে চলে যাবেন করলেন? বাড়ি কোন জায়গা জানি? জেলা পঞ্চায়েত, থানা পঞ্চায়েত। বাড়িতে চলে যাবেন কি জন্য? কি করব, এত বছর, কত বছর এখানে ছিলেন? 70 বছর। 70 বছর থাইকে এখন চলে যাবেন? বাবা, রাস্তা করতেছে এই কারণে?
ওদিকে কোনো জায়গা থাকতে পারবেন না? না, ও পঞ্চগড়ে চলে যাবেন। ছেলে কই? ছেলে যাবে, ছেলে সহ? ছেলের মাথা খারাপ। আচ্ছা ছেলেরা কি শুয়ে যাবেন? এখন পঞ্চগড়ে কে আছে আপনার? অনেক বছর। আর পঞ্চগড়ে আর কে আছে, কার কাছে যাবেন? সেটাও জানেন না? না, অনেক সমস্যার ভিতরে আছেন। ওই যে চলে আসে তো বিলাই, খবর পাইছি মনে হয়, ঠিক না? তো আজকে এই যে আপনি কচু মরিচ দিয়া পান্তা ভাত খাইবেন, আজকে একটু ভালো কিছু খাইয়েন, চলে যাবেন। যেহেতু হাজার 500 টাকা আছে রাখেন, হ্যাঁ ঠিক আছে। যে লোক আসলে কুকুর বিড়ালরে প্রাণীদের এত ভালোবাসে, বিড়ালের জন্য রান্না করতেছে মশলা টশলা দিয়া, জীবনে প্রথম দেখলাম। উত্তর বাচ্চা বেচন যাবো না? উত্তর বাচ্চা কে কিনবো? জনসংখ্যা বাড়ে গেছে, আর এখন আপনি চলে যাবেন? এগুলার দেখবো কেটা? এই যে বিড়াল আসলে অনেক কষ্টের ভিতরে আছে খালা। না ছেলে আছে একটা, মানে মাথা নষ্ট, খবর টবর নাই? না খবর নাই? না, না রাখেন, টাকাটা রাখেন, ভালোভাবে রাখেন, ঠিক আছে? দর্শক মন্ডলী, কাকির এই সংসার ছুঁয়ে কাকি চলে যাবে তো, ঠিক আছে খালা, ভালো থাকে না? সংসার নিয়ে যাবো।